ইকবাল ভাই, হি ইজ লাইক মাই এল্ডার ব্রাদার, আমার বড় ভাইয়ের মতো প্রচন্ড স্নেহ করেন আমাকে। বুবলি নাকি বলছে যে আমি নাকি সাকিব রুবুল্লাহ কথা বলি। হ্যাঁ, তো সাকিবরে তো উল্লাবুল্লাহ বুবলি স্টার্টটাই করছো তুমি আগে। এসব আমি কি শুনছি? সাকিবরে তো ধ্বংস করছো তুমি আগে, সবার আগে। তুমি তো এইটা টেলিভিশনের সামনে যে কান্না কান্না কথাগুলো গেলো, এই ধ্বংসটা তো তুমিই করলা, এটা তো গোপনও করতে পারতা। ঢাকায় সিনেমার এই সময় জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি, আমি সিনেমা শুটিং আগে তার বের করে দিয়েছিলাম, ইনুট থেকে আউট থেকে দিয়েছিলাম। এটা আসলে ইটস নট এ ম্যাটার অফ জোক। গুরুবারের ঈদে তার অভিনীত রিভেঞ্জ সিনেমাটি মুক্তির পর থেকে আলোচনায় এই অভিনেত্রী। টেলিভিশন এতগুলো ক্যামেরার সামনে না এসে গোপন করতে পারতো না, তো এখন তোমার লায়কে। সিনেমার প্রসারণায় না থাকায় নির্মাতা ও প্রযোজক এমডি ইকবালের পরবর্তী সিনেমা থেকে বাদ পড়েছেন বুবলি। এ প্রসঙ্গে এমডি ইকবাল আরও বলেন, বিট্রে সিনেমা থেকে শবনম বুবলিকে বের করে দেওয়া হয়েছে। সেটের 100 জন লোক সাক্ষী আছে, এমন শিরোনামে শৈলাব দেশের গণমাধ্যম। বিষয়টি নিয়ে বুবলি বলেছেন ভিন্ন কথা। তার দাবি, সাকিব খানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার কারণেই পরিচালক মোহাম্মদ ইকবালের বিট্রে সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। আর এদিকে নির্মাতা বলেছেন, বুবলির দর্শকপ্রিয়তা কমে গেছে, তাই সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে এই অভিনেত্রীকে। তুমি অ্যাকচুয়ালি, তোমার ছবি চলে না, আমি দেখছি, এখন খুব খেয়াল করেছি, তোমার কোন ছবিতে কয়টা গাইছ। বিষয়টি নিয়ে যখন তুমুল আলোচনা সমালোচনা, ঠিক সেই মুহূর্তে মুখ খুললেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ওনার আসলে সমস্যা আছে, ওনার চিকিৎসা করা দরকার। পুলিকে উদ্দেশ্য করে সাকিব খানের প্রথম স্ত্রী বলেন, দুর্বল গেম প্ল্যান, অনেক বেশি নিজেকে গেমে অংশগ্রহণ করতে গিয়ে উনি এখন ফেইলার খেলোয়াড় হয়ে গেছে। অপু বলেন, নিজে সিনেমা থেকে বাদ পড়ে সাকিব খানকে দেওয়াল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন ওই মহিলা। শেহজাদের বাবা থাকে, কিন্তু অনেক সময় আমাদের শেহজাদ রিলেটেডও অনেক কিছু ইনস্ট্যান্ট। ছবি থেকে বাদ না পড়লে সাকিবের প্রতি দরদ দেখানো, এমন কোনো বাক্য ব্যবহার করতেন না এই মহিলা। যিনি, আমি বলবো যে আসলে বরাবরই বিভিন্ন ধরনের বক্তব্য করে, সেটা বেফাস হোক ভিত্তি হোক, নানা ধরনের কথা বলে উনি বরাবরই আলোচনায় থাকে। আসলে সবখানে সাকিব খানের নাম মুখে নিয়ে উনি ক্লান্ত হয়ে গেছেন, এসব তার দুর্বল গেম প্ল্যান। ঢালিউড কুইন আরও বলেন, উনি সাকিব খানের সম্মান নিয়ে কথা বলেন। যখন প্রিয়তমার প্রচারে গিয়ে অভিনেতা আফরান নিশু সাকিব খানকে নিয়ে নেতিবাচক কথা বলল, তখন ওনার মুখে শোনা গেল সেই নিশুর প্রশংসা। আফরান নিশু ভাই, আমি বলবো যে মোস্ট ওয়েলকাম, আমি বলবো যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি তাকে ওয়েলকাম করব। সে কিন্তু উড়ে এসে জুড়ে বসে যে হুট করে ওনার সিনেমা রিলিজ হচ্ছে। সে সময় কিভাবে সাকিবকে নিয়ে বাজে মন্তব্য করায় একজন মানুষের পক্ষে সাফাই গাইলেন তিনি। এদিকে বুবলি বলেন, আমার পরিবার বলেন, আমার সহশিল্পী বলেন, সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা, শেহজাদের বাবা, তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন, আমি অবশ্যই সেই ব্যক্তিকে এড়িয়ে চলবো। এসব আমি কি শুনছি? সেজন্য বিট্রে সিনেমা থেকে আমি সরিয়ে দাঁড়িয়েছি। খোদার কসম, এগুলো আমি বলতে চাই না, বললে মুখা অনেক কিছু হয়। ডাইরেক্ট চামচামি, ছাগলের 4 নম্বর বাচ্চা হয়ে 6 নম্বর সিটে বইয়া ডাইরেক্ট চামচামি, এগুলো নিয়ে কথা বলতে চাই না আমি। আমি আপনাদের চাকরি করি না, সরকারের চাকরি করি। এই ইউনিফর্মটা আমাকে দেওয়া হয়েছে দেশের সেবা করার জন্য।